সে কি করতেছো? আমি কিছু করতেছি না, তুমি করতেছো। আজকে ইফতার তোমার, সো ডিমের স্যান্ডউইচ বানাবা, তো আমি হেল্প করতেছি, রাইট? এটা আমার, বুঝছো, বেশি রুটি রুটি লাগে, সো আমারটা আমি যে একটু রুটি ফালাই দিবা, হ্যাঁ, এর মধ্যে আমার ইয়া দিও। ডায়েট যেহেতু করি, তিন রোজা শুরু হয়ে গেল, শেষও হয়ে গেল, চার রোজায় পড়ে যাচ্ছে এটা আমার, বুঝছো। এটা এখন কি করতে হবে, বাটার একটু শেকে নিতে হবে, ঠিক আছে? তারপরে পরের স্টেপ হলো তোমার, তোমার সবকিছু আমি রেডি করে দিচ্ছি, তুমি জাস্ট ইয়া করতে পারবা। এটা হয়ে গেছে, মানে এটা একটু শেকলে কি জিনিসটা ইয়া হয় না, মানে সফট হয়। বাপ্পির ইফতার, বাপ্পি স্পেশাল স্যান্ডউইচ, মায়োনিজ একটু বেশি করে, ওই যে ব্রেডগুলো শেকে নিলাম না, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। আচ্ছা, ডিম, ডিম দেখো, ডিম, আমার একটু সল্ট এন্ড পেপারটা দাও তুমি, না এটা দিলাম, শসা, মানে তুমি ডিম দিলা, তারপর শসা দিলা, শসা, তারপরে পেঁয়াজ, আর ইয়া পেঁয়াজ খা, হ্যাঁ, আরো অনেক সময় অন্য ড্রেসিং দিই। এলো আরিয়াটা ডান, এটা টুথপিক লাগা দিলাম যাতে এটা আর প্লাস্টিকে না নড়ে আর কি, না নড়ে, সামনে পিছনে না, অটো না, সব দাও, জাস্ট অ্যাভোকাডো দিন, অ্যাভোকাডো না দাও, তুমি দুইটা খেজুর দাও, এই যে তোমারটা ডান, তোমারটা কি ই দিমো, কেচাপ একটুখানি দাও, ওয়ান লাইন। পাপ্পি, আমাদের আজকের সিম্পল ইফতারের মেনু কি? এই যে ডিমের স্যান্ডউইচ, আমার কমন আর ফেমাস, আমার এটা খুবই মজা, আম্মা খুব পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে, বাপ্পি এটা খুব ভালো বানায়, মোটামুটি খারাপ না, ডিমের স্যান্ডউইচ আর সল্টেড ইয়ে অ্যাসপারাগাস, দ্যাটস ইট, আর শসা, এন্ড আমাদের গতকালকে যে আমি যেই ফ্রুট সাজাইছিলাম ওগুলো সব খাওয়া হয় নাই, আসলে ইফতারে অনেক বেশি খাওয়া যায় না, আর শরবত, আর হচ্ছে আজকে আবার সেই শরবত। তুমি জানো আজকে অপশনাল ইফতার কি করতেছ? কি কাবাব, কাবাব অর্ডার দিছে, রোটেশ, প্রত্যেক দিন সকালবেলা এখন খাবার নিয়ে বয়ে দিছে, এখন অপশনে আমার কতক্ষণ আগে ফোন করছে, মানে বাবা খাবার নিয়ে বয়ে দিছি, অনেক মিস করে, হ্যাঁ, সবচেয়ে বেশি রোজাটা খুব এনজয় করে অপশনা, আপনি এক ঘন্টার মধ্যে যদি বানান তাহলে খাইতে ভালো লাগে, যে রুটিটা নরম হয়ে থাকে, এখন খাইতেছেন যে মজাটা পাইবেন তো সগি হয়ে যায়, আপনার ভালো লাগে না সবসময়, মানে কাউরে খাওয়াইতে হইলে বসবো, তারপরে আপনি চুল্লা জ্বালাইবেন, ওটা বানাই দিলে খুব মজা লাগে, মানে এক ঘন্টার মধ্যে, না ওগুলি তো করতে পারবো, রুটির ব্যাপারটা তুমি যখন বানাইবা একদম রাইড অ্যাওয়ে তুমি দিলে খাইতে ভালো লাগে, যেটা আমরা খাইলাম আজকে, তোরা তোমার হাত আসতো বেশি, তোরা ই খাও, ক্যাবেজ খাও, হ্যাঁ।